तीन नम्बर ते किसे लो क्षेत्र एकाधिक लक्षण एक औषध एक लक्षण एक औषध एक लक्षण दुटी औषध एकाधिक क्षेत्र अथवा एक लक्षण दुईटी तीन टी औषध एभवे धापे धापे चेष्टा करब तई तो तीन नम्बर छकर आकार रेपाराइजेशन कर चार नम्बर बया दिए ओषुद बसाई बया खुशबो कथाय चार नम्बर बया दिए ओषुद बसाई बया टी खुशबो रुगीर बर्तमान कष्ट विवरण मध्य रोगीर बर्तमान कष्ट विवरण मध्य एमन एक बया खुशब जे बयार मध्य ओषुद पावा जाए बर्तमान कष्ट विवरण मध्य खुशब शुद्ध ओषुदटी पेले आमरा व्यवहार करब ना सेखाने आबार सन्देह पोषण करब जदि ना रोगीर देवार तथ्यटी जदि भूल होये थाके जदि सठिक होय ओई ओषुदटिर साथे रोगीर बर्तमान कष्टेर साथे मिले जाबे যদি না মিলে তাহলে আপনাকে সন্দেহ করতে হবে এই রোগীর যে তথ্য রোগীর যে লক্ষণটি আমি লিখলাম যদি লক্ষণটি সঠিক হয় ওই ওষুধটি রোগীর টোটাল সিমটমের সাথে মিলে যাবে যদি না মিলে তখন আমাকে ভিন্ন চিন্তা করতে হবে এটাকে বাদ দিয়ে রোগীর কাছে নতুন করে লক্ষণ সংগ্রহ করতে হবে এটা হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ থেকে খুঁজব দুই নাম্বার ডাপটি হবে বর্তমান কষ্টের বিবরণ থেকে যদি না পাওয়া যায় তাহলে আমরা সর্বদৈহিকের মধ্যে বয়া খুঁজব সেখানে খুঁজে বের করতে হবে যে একটি লক্ষণের আলোকে একটি মাত্র ঔষধ পাওয়া যাচ্ছে এমন যদি আমরা পেয়ে যাই তখন ওই ক্ষেত্রে একই অবস্থা সন্দেহ পোষণ করব এই রোগীর এই তথ্য ভুল হতে পারে যদি সঠিক হয় তাহলে রোগীর সাথে মিলে যাবে চলবে আপনি আসেন জি রোগীর জ্বর আছে এই মাঝামাঝিতে এখন কত আছে জ্বর পাপটির কথা না গেলে হয় না রুগী যদি এখানে জ্বরটা হয় জ্বরের যদি পারটা এই লেভেলে হয় এখানে এই লেভেল যদি হয় রুগীর জ্বর কত এখন রং নাম্বার জান আপনি
নদীর জোর কত? এটা কি 96 না 97? এখন কি 96 ধরবো না 97 ধরবো? 96 ধরবো, 96 ধরবো, 97 ধরবো? বসেন, 96 ধরবো, হাত তোলেন কয়জন পক্ষে আছেন? 96, 96 কয়জন? তাড়াতাড়ি হাত তোলেন, সময় নাই। 96, 97 ধরবো, কয়জন হাত তোলেন? 97 ধরবো, 97, 97 পক্ষে কয়জন? 97 হবে, 96 হবে। আচ্ছা আপনি একটু ভাবেন তো, এবার একটা কথা শুনে, এই যে এই কাজটা কিন্তু প্রাইমারির কাজ, জানেন তো, এই কাজটা প্রাইমারির কাজ। এদিকে এই কাজটা প্রাইমারির কাজ, কোনটাই সঠিক? একজন ডাক্তার যদি এটাও না বুঝে আর কোনো ভাষা থাকে? একজন ডাক্তার যদি এটাও না বুঝে আমার আর কোনো ভাষা নেই, এই এই রোগটা, এই রোগটা শুধু আমিই জানি, এই রোগটা আর কোনো ডাক্তারেরা এই রোগের খবর কিন্তু রাখে না, বড় বড় ডাক্তাররা এই রোগের খবর রাখে না, বড় বড় ট্রেনার যারা, বড় বড় প্রশিক্ষক যারা, এই বড় বড় ডাক্তার ভাইরা এই খবর কিন্তু রাখে না। এই খবর আমার কাছে আছে, আমি তো এদের কাজ করি, এদের মাপতে দিচ্ছি, প্রেশার মাপতে দিচ্ছি, প্রেশার মাপতে যে প্রেশার মাপবে তখন যে কি অবস্থা করে আমি জানি, প্রেশার মাপতে যে কি করে আমি জানি। এলো থার্মোমিটারের অবস্থা শুধু কি তাই, শাটার খোলা থেকে শুরু, প্রতিটা ঘর হবে 0.2, প্রতিটা ঘর কি 0.2, বুঝি নাই 0.2, এখনো কথা বলতে শুরু 0.2, মুখে বাধা, প্রতিটা ঘর কি 0.2, আর 5 পয়েন্টে কি 1, 5 পয়েন্টে কি 1, ভাবতে পারেন? যদি আপনি রুগী দেখে যদি বলেন 4.5, আর রুগী যদি বলে দেয় স্যার এটা হবে না এটা হবে, তখন কি করবেন? এদিকে অনলাইনে ক্লাসে বলা যায় এগুলি? আমরা কোথায় আছি, আমাদের লেভেলটা কি, এটা কি প্রকাশ হয়ে যাবে না? বোঝেন নাই মনে হয়? এটা হলো আমরা 4.5, 5.5, আমরা সারা শরীরে গা ওষুধ দিবেন কই? আমি রুগী দিবি শিখাচ্ছি, ল্যাবরেটরি শিখাচ্ছি, মেডিসিন পড়াচ্ছি, 4.5 বুঝেন না মনে? যাই হোক, তাহলে 4 নম্বর ওষুধ, ওষুধ নির্বাচনের 4 নম্বর পদ্ধতি হচ্ছে বয়া খুঁজবো। প্রথম বয়াটা খুঁজবো কোথায়? বর্তমান কষ্টের বিবরণের মধ্যে। যদি ওখান থেকে যদি ব্যর্থ হই তাহলে আমরা খুঁজবো সার্বদৈহিকের মধ্যে। আর যদি এই বয়া খুঁজতে যেয়ে যদি আমি একটি মাত্র ওষুধ পেয়ে যাই বর্তমান কষ্টের বিবরণের মধ্যে, তখন আমি সেখানে ছন্দ পোষণ করব। যদি না না হয় একটু মিলিয়ে দেখি, রুগী সার্বদৈহিক বর্তমান কষ্ট সব ক্ষেত্রে এই ওষুধটার মিল আছে কিনা একটু মিলে নেই। এই বয়া খুঁজতে যে আমরা যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে এই, রোগীর লক্ষণের আলোকে তিনটা ওষুধ পেয়ে যায় ওই সাব রুব্রিকের মধ্যে, একটা হয়তো ফার্স্ট গ্রেড, একটা সেকেন্ড, একটা থার্ড গ্রেড। আমরা সেখান থেকে তড়িগড়ি করে ব্যস্ততার জন্য ফার্স্ট গ্রেডের ওষুধটা দিয়ে দেই,
এই কাজটা আদো করতে যাবেন না। এটা মারাত্মক অপরাধ। এই তিনটার মধ্যে আপনি একটু মিলিয়ে নেবেন আপনার রোগীর লক্ষণের সাথে কোনটার মিল আছে। এমন হতে পারে রোগীর লক্ষণের সাথে থার্ড গ্রেড ওষুধটার বেশি মিল হয়ে যেতে পারে। এটা কয় নাম্বার গেল? চার নাম্বার। বয়া খুঁজবো। কি খুঁজবো? বয়া খুঁজবো। বয়া যদি খুঁজতে হয় তাহলে আপনাকে কমপ্লিট রুগীলিপি করতে হবে। কি করতে হবে? কমপ্লিট রুগীলিপি করতে হবে। কমপ্লিট রুগীলিপি না করলে ওই যে বাচ্চাটা আম গাছের ডালায় বসেছিল আপনি নিজ দিয়ে খুঁজে যাচ্ছেন, বাচ্চাকে পাচ্ছেন না। বয়া যদি খুঁজতে হয় এই বয়া থাকতে পারে এই ডায়রিয়া রোগীর গতির মধ্যে, কারণের মধ্যে, রাজবৃদ্ধির মধ্যে, সম্পর্কযুক্ত লক্ষণের মধ্যে, প্রকাশ অনুভূতির মধ্যে, গন্ধের মধ্যে, বর্ণের মধ্যে, পরিমাণের মধ্যে, রাজবৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো জায়গায় আপনি এই বয়া খুঁজে পেতে পারেন। আপনাকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে এই বয়ার জন্য। ওষুধ বাছাইয়ের জন্য যে বয়া খুঁজতে হলে আপনার রোগীর বর্তমান কষ্টের বিবরণটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে নিতে হবে। এই বয়া খোঁজার ক্ষেত্রে আগে আপনাকে বর্তমান কষ্টের বিবরণ দিতে চেষ্টা করবেন, না পেলে সর্বদৈহিক অবস্থা থেকে পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, কাতরতা যত কিছু আছে ওগুলা থেকে আপনি সর্বদৈহিক থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন। তবে সহজ উপায় হলো বর্তমান কষ্টের বিবরণ থেকে আপনাকে বয়াটা খুঁজতে হবে। এটা সহজ পথ। অভিজ্ঞ ডাক্তার উনি রোগী দেখে ওষুধ দেবে, কিন্তু আপনার জন্য আমার জন্য এটা সম্ভব না। আমাকে বয়া খুঁজে ওষুধ বের করতে হবে। তবে সেখানে যদি একটি ওষুধ পেয়ে যায় তাহলে আমরা কখনোই ওইটার উপর নির্ভর করব না। ওইটা আগে মিলিয়ে দেখবো রোগীর টোটাল সিমটমের সাথে মিলে কিনা। তাহলে ওষুধ পাশের পদ আমরা কয়টা পেলাম? এক নম্বরটা কি ছিল? বাজনা শেষে বালিশ কোথায়? দুই নম্বরটা কি? আপনার যে ওষুধটি রোগীর জন্য চাচ্ছেন সে ওষুধটি ওখানে থাকলে থাকতেই হবে, তা না হলে কি আপনি ভুল দিকে যাবেন। ওই ক্ষেত্রে আবার যদি বারবার কোনো ওষুধ এসে হামলা চালায় যে আমাকে নাও আমাকে নাও তোমার সামনে ক্ষতি আছে, তখন তাকে কিন্তু উঠিয়ে নিতে হবে। মনে আছে তো? এবার বলেন তো ওষুধ বাছাই কি খুব কঠিন কাজ?